হরিদেবপুরে অস্ত্রবোমা বোঝাই অটো উদ্ধারের ঘটনায় চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে আপনাদের জানাচ্ছিলাম। এ বিষয়ে বিস্তারিত জানবো, সরাসরি কথা বলে নেব। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি পার্থ প্রতিম ঘোষ। পার্থ, কি কি চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে বিস্তারিতভাবে জানতে চাই। দেখো, যে তথ্য সামনে এসছে সেটা হচ্ছে যে হরিদেবপুরের যে জায়গায় অটোতে বোমা আগ্নেয়াস্ত্র গুলি রাখার ঘটনা, সেই বিষয়ে জানতে পারা যাচ্ছে ঠিক কীভাবে গোটা বিষয়টা সামনে এলো। 18 তারিখে সিসিটিভি ক্যামেরা ফুটেজ দেখা যায় যে দুজন যুবক আসছে এই যে রাস্তা, এখান থেকে এসে কিন্তু এই যে জায়গায় পার্কিংয়ের জায়গা যেটা গ্যারাজ, সেখানে একটি অটো দাঁড়িয়ে ছিল, তৃতীয় যে অটো, যে দুটো দাঁড়িয়ে রয়েছে তার পাশে একটি জায়গায়, সেখানে অটোর মধ্যে তারা একটা ব্যাগ রাখে। সেই সূত্র ধরে পুলিশ যখন গোটা ঘটনা তদন্তে নামে, নামার পরে দেখতে পাওয়া যায় ওই সিসিটিভি ফুটেজে থাকা দুজনকে কিন্তু পুলিশ গ্রেপ্তার করেছে। এবং তাদেরকে গ্রেপ্তার করার পর আরও যখন ফুটেজ সামনে এসছে, সেটা জানা যাচ্ছে ঠিক কীভাবে গোটা বিষয়টা সামনে এলো। 18 তারিখে হরিদেবপুরের মতো যে জায়গা, যেখানে পাশেই একটি শিশুদের হোম রয়েছে এবং তার পাশে হচ্ছে একাধিক জনবহুল এলাকা, সেই জায়গায় এই বোমা আগ্নেয়াস্ত্র রেখে যায় দুষ্কৃতীরা। এবং তার পরবর্তীকালে কিন্তু যেমনটা জানা যাচ্ছে ফুটেজে উঠে এসছে, যে দেখা যাচ্ছে 22 তারিখ, অর্থাৎ 4 দিন পর ঘড়ির কাঁটায় রাত 11:30টার সময় এই যে জায়গা হরিদেবপুরের 41 পল্লী ক্লাব, তার গায়ে যে সিসি ক্যামেরা লাগানো রয়েছে, সেই সিসি ক্যামেরার ফুটেজে যে চিত্র ধরা পড়েছে সেটা হচ্ছে রাত্রির 11:30টার সময় দুই যুবক আসছে এই রাস্তা দিয়ে মোটর বাইক নিয়ে। কারণ কি? কারণ হচ্ছে তারা দেখার জন্য আসে যেমনটা পুলিশ মনে করছে, যে বোমা অস্ত্র রেখে গেছিলো সেগুলো সামনে আসছে না কেন, কারণ তাদের যেটা উদ্দেশ্য যেমনটা উঠে আসছে যে এই যে ফাইন্যান্স কোম্পানি, এই ফাইন্যান্স সংস্থার সঙ্গে অপর একটি ফাইন্যান্স সংস্থা একটা গণ্ডগোল ছিল এবং এই ফাইন্যান্স সংস্থা যে অটোগুলিকে বাজেয়াপ্ত করে তারা টেনে আনে, এই ফাইন্যান্স সংস্থাকে ফাঁসিয়ে দেওয়া একটা মূল উদ্দেশ্য ছিল এবং সেই জন্য ফাইন্যান্স কোম্পানি রেখে দেওয়া যে অটো, সেখানে কিন্তু তারা এই বোমা গুলিগুলি রেখে যায়। ফুটেজে দেখা যাচ্ছে যে, আমার সহকর্মী অঞ্জনকে দেখাতে বলবো, এখানে যে অটোগুলি দাঁড়িয়ে রয়েছে, 3 নম্বর যে অটো ছিল সেই অটোতে এসে দুই যুবক মোটর বাইক নিয়ে এলো, তার মধ্যে এক যুবক নামলেন। নামার পরে ঠিক এইরকমভাবে যে অটোগুলি রাখা ছিল, কাভার করে রাখা ছিল, কাভারটা সামনের দিকে তোলার পরে দেখতে পেল না। তারপরে অপর যে যুবক মোটর বাইক নিয়ে রাস্তার মধ্যে দাঁড়িয়ে ছিলেন, সেই যুবককে যখন জানতে চান, সেই যুবক বলে দেয় যে ওই জায়গায় নেই, আরেকটু অন্যদিকে দেখার জন্য। তখন দ্বিতীয় যে যুবক বাইকে ছিলেন, তিনি যখন অটোর পিছন দিকটায় যায়, এই জায়গায় গিয়ে কিন্তু দেখতে পান, যেমনটা প্রাথমিকভাবে ফুটেজ দেখে মনে হচ্ছে, যে দেখতে পান যে হ্যাঁ, সেই ব্যাগটি রাখা রয়েছে। তারপরে দুই যুবক মিলে মোটর বাইকে করে যারা আসে তারা কিন্তু এখানে দাঁড়িয়ে কথা বলেন। কথা বলার পর এখান থেকে মাত্র 50 মিটার দূরে যে জায়গায় সাংসদ শুভাশিস চক্রবর্তীর বাড়ি রয়েছে, বাড়ির পাশে রাস্তার মধ্যে পেট্রোলিং টিম দাঁড়িয়ে ছিল পুলিশের, এবং সেই পেট্রোলিং টিমের পুলিশ কর্মীকে এক যুবক ডেকে আনেন দেখতে পাওয়া যায়। এবং ডেকে আনার পর যেমনটা পুলিশ সূত্রে আমরা জানতে পারছি, বলা হয়েছিল রাত্রির 11:30টার সময় যেখানে যে অটো দাঁড়িয়ে রয়েছে সেই অটোর মধ্যে গাঁজা রাখা আছে, এরকম মাদক রাখা আছে। তারপরে সেই পুলিশ কর্মীকে দেখতে পাওয়া যায়, সিসি ক্যামেরা বন্দী হয় যে সেই পুলিশ কর্মী আসেন। আসার পরে তিনি এখানে অটোটিকে দেখেন কিন্তু পরীক্ষা করলেন না। তারপর তিনি কিন্তু হরিদেবপুর থানা পুলিশের কাছে খবর দেওয়া হয় এবং হরিদেবপুর থানা পুলিশ যখন আসে যেখানে মাদক রাখা আছে বলে জানতে পেরে, তারপর দেখতে পান বোমা গুলি সেই সব কিছু উদ্ধার হচ্ছে। স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে নেবো, 41 পল্লী ক্লাবের সদস্যের সঙ্গে কথা বলে নেবো। সিসি ক্যামেরা যে ছবি ধরা পড়েছে, এক যুবককে দেখতে পাওয়া যাচ্ছে হাফ প্যান্ট পরে পুলিশকে ডেকে আনছে। ওই যুবককে চেনেন আপনারা? না, ও এখানকার এলাকারই ছিলেন না, এটা যা মনে হলো আমাদের আর কি। ও আমাদের এখানকার মানে এই 41 পল্লী ক্লাব সংলগ্ন পাড়ার মতো থাকে নাকি। পুলিশকে খবর দিচ্ছে? হ্যাঁ, পুলিশকে খবর দিচ্ছে। তাই মনে করছেন উনি কি? আমার মনে হচ্ছে এই যে ঘটনাটা হচ্ছে এটা প্রি প্ল্যান ঘটনা, এবং সত্যি কথা বলতে কি আগে কোনোদিন তো এই ঘটনা হয়নি। আমরা ঘটনার আকস্মিকতা একটু হতবাক হয়ে গেছি, আতঙ্কিত বললে ভুল হবে, হতবাক হয়েছি যথেষ্ট গীতে। তো অতীতে আমরা এরকম ঘটনার সাক্ষী নেই আর হইনি আর কি, এবং পুলিশ খুব দ্রুত তদন্ত করছে, আশা করে যায় দোষী 4 দিন ধরে পড়ে থাকলো, তারপরে তারাই গিয়ে পুলিশে খবর দিচ্ছে এটাই মনে করছে। বোঝা গেল না ব্যাপারটা, এখনও আমাদের কাছে কিছুটা হলে ধোঁয়াশা রয়েছে। পুলিশ নিশ্চয়ই তদন্ত করে আরও বার করবে যে অ্যাকচুয়াল মানে হুইজ দ্য কালপিট। তো আশা করা যায় যে পুলিশ তদন্ত করলে নিশ্চয়ই সব কিছু বেরিয়ে যাবে একেবারে। এবং তার পরবর্তীকালে দেখা যাচ্ছে আরও যে ফুটেজ উঠে আসছে, রাত্রির 11:30টার সময় যখন তারা আসছেন জনবহুল এলাকা, প্রচুর লোকজন যাতায়াত করছে, তাদের নজর এড়িয়ে বারবার অটোটাকে পরীক্ষা করতে যাচ্ছেন তারা। এর পরবর্তীকালে সামনের যে রাস্তা, যেটা বললাম মাত্র 50 মিটার দূরে বাঁদিকে এগলেই কিন্তু রাজ্যসভার সাংসদ তৃণমূলের শুভাশিস চক্রবর্তীর বাড়ি। শুভাশিস চক্রবর্তী তিনি আসেন, সাংসদ আসার পরে তিনি এই জায়গায় হাঁটতে হাঁটতে আসেন এবং যে জায়গায় অটোতে, আমি যে জায়গায় দাঁড়িয়ে
করেছি অটোতে আমার ঠিক উল্টো দিকে জায়গা, সেখানে বোমা, 19টি বোমা, তাজা বোমা, বন্দুক, পাশাপাশি দু রাউন্ড গুলি রাখা ছিল। তার উল্টো দিকে তিনি কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলেন, দাঁড়িয়ে থাকার পর চলে গেলেন। এবং সাংসদ সুভাষ চক্রবর্তী তিনি যেমনটা জানাচ্ছেন যে এই ঘটনায় কিন্তু স্থানীয় যারা রয়েছেন, এমনকি সাংসদ নিজেও বলছেন তাদেরকেও কিন্তু সতর্ক হতে হবে। যেমনটা উঠে এসছে যে দেখো এই যে ফাইন্যান্স সংস্থা, এই ফাইন্যান্স সংস্থার সঙ্গে অপর এক ফাইন্যান্স সংস্থা যেটা হচ্ছে ভৈরব বোস নামে, তার একটা গণ্ডগোল ছিল এবং এই ফাইন্যান্স সংস্থাকে বদনাম করার চেষ্টা করা হয়েছিল, তেমনটা কিন্তু পুলিশ তদন্ত উঠে এসছে। এবং এই যে গোটা ঘটনার একজন যুবকের নাম উঠেছে স্বপন মিত্র, এই স্বপন মিত্রর সঙ্গেও কিন্তু এই ফাইন্যান্স সংস্থাটা গণ্ডগোল হয়, কারণ স্বপনের যে অটো ছিল সেই অটোটিকে কিছুদিন আগে কিন্তু এই ফাইন্যান্স সংস্থা ফাইন্যান্সের টাকা দিতে না পারার জন্য টেনে আনে। এবং সেই তার পরবর্তীকালে এই ভৈরব বোস এবং স্বপন মিত্র তারা দুজন মিলে পরিকল্পনা করে, পয়সা দিয়ে হায়ার করে, অজিত নামে একজন বাড়িতে বোমা বানায়।